हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल रूपास ब्लॉग एंड कुक। आज के अमी दारुण एक रेसिपी अपन नहीं देखूँ रेसिपिटा कि भावे रान्नाटा करछी आर रेसिपिटा भालो भावे देखे नीन। तो एखाने एक फ्राई पैनर मध्य बड़ो चामचर एक चामच तेल दिए दिलाम। एर मध्य अमी गोटा गोटा काजू अमी फ्राई करे नेब। काजूटा भाजा हो गेले तुले नेब। तारपर एर मध्य अमी दिए दिच्छी कतगुलो चेरा शुकनो लंका, एगुलोकेओ अमी फ्राई करे तुले नेब। तारपर एर मध्य अमी दिए देब बीन्स। अवश्य ये रान्नाटाय बीन्स लागे। बीन्सटा फ्राई करे नेब, किन्तु एकटु माथाय राखबेन सब फ्राईगुलो जेन एकदम कड़कड़े ना हो जाए, जेन सुंदरभावे सेद्धो हय, हालका एकटा फ्राई हय, सेइभावेई करबेन। तारपर शेषे आमी दिए दिलाम चिकेन। चिकेनटा अवश्य आमी नून माखिये रेखेछिलाम आर एकदम जेन छोटो छोटो पिस हय। चिकेनटा ढेके ढेके आमी रान्ना करब। एखाने एकटा बाटिर मध्ये आमी हाफ कापेर मतो निये निएछि सोया सस, और हाफ कप नहीं ओस्टार सस, और एक चामच चीनी। इटा गुले साइडे रेखे देव। ये देखो चिकेन के जूस बेरिए इससे हमें ढाका दिए दी। ये ठीक रान्नाटा करब, और चिकेन सेद्ध हो जाए सुंदर भावे फ्राईओ हो जाए और खूब सॉफ्ट हबे। तो ये गुले निच्छी। चिकेन खूब सॉफ्ट हो गए, भालोभावे रान्नाटा होयेछे। एर मध्ये हमें दिए देव एक चामच आदा रसुन पेस्ट, ভালোভাবে মিলিয়ে নেব। দু তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এই অবস্থাতেই দিতে হবে। দেখুন আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আর এক চামচ দিয়ে দিলাম গার্লিক চপ করা, আর দিয়ে দেব এক চামচ ওপর থেকে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিলিয়ে নেব। এটি একদম অন্য ধরনের একটি ডিশ, খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবে, আপনারা অবশ্যই করবেন। এবার আমি উপর থেকে খুব সামান্য সল্ট দিয়ে দিলাম, কারণ পরে আমি সয়া সস ওয়েস্টার সস দেব, যেন আগেই বেশি নুন দিয়ে দেব না। খুব ভালো করে সটে করে নিতে হবে। জুসটাও অনেকটা টেনে নিয়েছে। আমি বারবার এইভাবে ঢাকা খুলে খুলে বারবার নেড়ে নেড়ে আবার ঢাকা লাগিয়ে দেব। তারপর এবার আমি যেসব জিনিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি এর সাথে মিলিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব যে সসটা বানিয়ে রেখেছি, ওয়েস্টার সস, সয়া সস আর চিনি দিয়ে সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে মিলিয়ে নেব। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে আরও ভালো লাগবে। একদম অন্যরকম একটা রেসিপি, আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ পাতা। আপনারা পেঁয়াজ পাতাটা এইভাবেই কাটবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সমস্ত উপকরণগুলো এবার আমি খুব ভালো করে মিলিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ। আমি একদম শেষের আগে দিয়ে দিলাম দেড় চামচের মতন গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা। তারপর আমি গরম ভাত নিয়ে নিয়েছি সরু চালের, এখানে বাসমতি রাইস আছে। ওপর থেকে আমি ক্যাশু চিকেনটা নিয়ে নিলাম। দারুণ, আপনারা এইভাবে করবেন, খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি কিন্তু এই গ্যারান্টিটা দিচ্ছি। আর আমার ঘরে রোস্টেড কাবাব ছিল, সেটাও নিয়ে নিয়েছি দুটো। এবার আমি খাবো, আপনারা অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো।